হ্যালো ভিউয়ার্স, স্ট্রিম সেভেন বিডি পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো তাহখানা, তিন গম্বুজ মসজিদ ও হজরত শাহ নিয়ামত আলীর মাজার। তো ভিউয়ার্স, সাথেই থাকুন সবসময়, দেখতে থাকুন স্ট্রিম সেভেন বিডি। চাপাই নবাবগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তহাখানা কমপ্লেক্স বা তহাখানা অবস্থিত। বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লাহর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য ফিরোজপুরের তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবাদার থাকার সময় অর্থাৎ 1639 থেকে 1658 খ্রিস্টাব্দ, মতান্তে 1639 থেকে 1660 খ্রিস্টাব্দ তার মুর্শিদ হজরত সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসাবে তহাখানা নির্মাণ করেন। গৌড়ের মতো সুপ্রাচীন স্থাপত্যকর্ম তহাখানা ছাড়া অন্য কোথাও দেখতে পাওয়া যায়। আপনারা উপরে যে ছোট খোপ খোপ ঘরগুলো দেখতে পাচ্ছেন সেখানে পয়সা রাখা হতো এবং নিচের যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেখানে প্রদীপ জ্বালানো হতো। আপনারা দেখতে পাচ্ছেন সেই সময় কিছু নিদর্শন, কিছু টেরাকোটা, কিছু ওই সময়কার কিছু পাত্র। আমরা এখন যেই ঘরের দিকে যাচ্ছি তার সামনে একটি ইদারা আছে, সেই ইদারাটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ইদারার বৈশিষ্ট্য হলো, এই ইদারা থেকেই শাহ সুজা তার হাম্মামখানায় গোসলের পানি সরবরাহের ব্যবস্থা করতেন। এটি হচ্ছে সেই ইদারা, যদিও এখন এই ইদারাটি শুকনো অবস্থায় আছে। ভবনটি মূলত ইট দ্বারা নির্মিত এবং এই ইটগুলো বেশ প্রশস্ত অবস্থায় দেয়ালগুলো তৈরি করা হয়েছে, যাতে করে বাইরের তাপ ভিতরের অবস্থাকে একটি গ্রিন হাউসের মতো অবস্থান তৈরি করে রাখতে পারে। অর্থাৎ গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম অনুভূতি হতে পারে। ভিউয়ার্স, এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই হাম্মামখানার দিকে, যে হাম্মামখানায় শাহ সুজা পরিশ্রান্ত হয়ে তার গোসলের কাজটি সমাধান করতেন। সামনে একটি জানালা আছে, সেই জানালা দিয়ে উনি যেই দিঘিটি দেখতেন সেই দিঘিটির নাম হচ্ছে দাফেউল বালা। দুটি বাঁধানো সিঁড়ি জলাধারে পানির নিচ পর্যন্ত বিস্তৃত। চলুন ভিউয়ার্স, আমরা সেই দাফেউল বালা জলাধারটি দেখে আসি। এই সেই জলাধার এবং তার পাশেই রয়েছে সেই সিঁড়ি। পুরো তাহখানাতেই মুঘল সময়ের যে স্থাপত্যকৃত যেটা ছিল তাই আমরা দেখতে পাই। ইমারতটি ইট দ্বারা নির্মিত হলেও এর দরজার চৌকাঠ কালো পাথরের। ভিউয়ার্স, আমরা এখন আপনাদের নিয়ে যাব একটি সুড়ঙ্গ পথে। সুড়ঙ্গ পথে সিঁড়ির শেষ ধাপে অবস্থিত ভবনটির প্রথম তলা। ভবনটির প্রথম তলায় আপনারা যা অবস্থা দেখতে পাচ্ছেন তা ঠিক এরকমই, যে কুপিগুলো জ্বালানো হতো যেই জায়গাগুলোতে সেগুলোকে বলা হতো কুলুন্দি। সেই কুলুন্দির খোপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের নিয়ে যাব তিন গম্বুজ মসজিদের দিকে। তাহখানা কমপ্লেক্সের উত্তর পশ্চিম প্রান্তেই শাহ নিয়ামত উল্লাহ ওয়ালি মসজিদ ভবনটি অবস্থিত, যাকে স্থানীয়ভাবে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ বলা হয়। চারিদিকে প্রাচীর বেষ্টিত মসজিদটি একটি আয়তাকার এবং তিন গম্বুজ বিশিষ্ট একটি ইমারত। এর সামনের দিকে রয়েছে মোট তিনটি দরজা,
যার মাঝেরটি তুলনামূলক বড়। ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি ভিতরের অংশটুকু। মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা 1639 থেকে 1660 সাল পর্যন্ত যখন বাংলা শাসন করতেন, তখন তার মুর্শিদ হযরত শাহ নিয়ামত আলীর উদ্দেশ্য করে এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন। মসজিদে মোট 4টি কাতারে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। ভিউয়ার্স, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। আপনারা সেই 3 গম্বুজের ছাদের অংশটুকু দেখতে পাচ্ছেন। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ইমামের নামাজ পড়ানোর জায়গা। চলুন ভিউয়ার্স, আমরা আবার বাইরের দিকে যাচ্ছি। বিশাল বারান্দা সমেত এই মসজিদটি, ভিতরে 4 কাতার হলেও বাইরে অসংখ্য মানুষের নামাজ পড়ার ব্যবস্থা আছে। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর সেই মাজার। হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ ছিলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক। তিনি তৎকালীন গৌড়ে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। তার পূর্বপুরুষেরা ছিলেন মক্কার বানু আসাদ গোত্রের অন্তর্ভুক্ত। আপনারা এখন যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই কবরগুলোর সঠিক কোনো ইতিহাস পাওয়া না গেলেও ধারণা করা হয় যে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর যে খাদেম যারা ছিলেন, তাদেরই কবর হলো এই পাথর দিয়ে বাঁধাই করাগুলো। যেহেতু মাজারটি একটি পবিত্র স্থান, তাই আমরা মাজারের ভেতরের কোনো দৃশ্য আপনাদের দেখাতে পারছি না। মাজারটির চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান। ভিউয়ার্স, আপনারা এখন যে ধূসর পাথরটি দেখতে পাচ্ছেন, কথিত আছে যে এই পাথরটি জিন্দা পাথর। চারিদিকে ফুল আর ফুল, তারই মাঝে হযরত শাহ নিয়ামত আলীর মাজারটি অবস্থিত। মাজারটি এক গম্বুজ বিশিষ্ট এবং চারদিকে 4টি ছোট মিনার রয়েছে। চলুন আমরা মাজার ভবনটির চারদিক ঘুরে দেখি। সম্পূর্ণ মুঘল স্থাপত্য শৈলীর নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এবং মাজারটি কিন্তু ইট দ্বারা নির্মিত। শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ দিল্লি প্রদেশের করণিয়ার নামক স্থান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে নানা স্থান ভ্রমণ করে রাজমহলে এসে উপস্থিত হন। তার আগমন বার্তা জানতে পেরে শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানান এবং তার নিকট বায়াত গ্রহণ করেন। পরে তিনি গৌড়ের উপকণ্ঠে ফিরোজপুরে স্থায়ীভাবে আস্থানা স্থাপন করেন। দীর্ঘদিন এই অঞ্চলে তিনি সুনামের সঙ্গে ইসলাম প্রচার করে ফিরোজপুরেই 1669 খ্রিস্টাব্দে মারা যান এবং তাকে এই ফিরোজপুরেই সমাধিস্থ করা হয়। এটি হচ্ছে তার সেই সমাধি। কত নাম না জানা ফুল চারদিকে শোভা বিস্তার করে আছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লেগেছে তাহখানা, 3 গম্বুজ মসজিদ এবং শাহ নিয়ামতুল্লাহর মাজার। ভবিষ্যতে আবার আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আমাদের সাথেই থাকুন।